সর্বশেষ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে বক্তব্য রেখেছেন, এই যে ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 1000 টাকা, একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3000 টাকা, দুই স্লাইস 6000 টাকা। এই অবস্থা এই করোনাকালেও মাননীয় স্পিকার, তো আমরা কয়েকদিন আগে দেখেছি যে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে পিপিএ এবং কিট কেনার দুর্নীতির কাণে গ্রেফতার করা হয়েছে জিম্বাবুয়েতে। মাননীয় স্পিকার, আমাদের এই রুগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরবস্থা এই করোনাকালে এসে এখন মানুষ বলে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের টিভিতে একটা কার্টুন দেখায় মাননীয় স্পিকার বাচ্চাদের জন্য, মিনা কার্টুন, এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে। কারণ ওই মিনা কার্টুনে একটা টিয়া পাখি থাকে, ওই টিয়া পাখির নাম হচ্ছে মিঠু, এই মিঠু ঘুরে ঘুরে বেড়ায় আর এই মিনা কার্টুন চলতে থাকে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, এই টিয়া পাখি দ্বারা চলতেছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি মাননীয় স্পিকার, এই স্বাস্থ্য অবস্থার খুব খারাপ অবস্থা।